কংগ্রেস বিধায়ক শেরমান আলী গ্রেপ্তার। দিশপুরের বিধায়ক আবাস থেকে গ্রেপ্তার করা হয়েছে বিধায়ককে। সম্প্রতি শহীদ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিধায়ক শেরমান আলী। এরপরে রাজ্যের বিভিন্ন স্থানে বিধায়ককে গ্রেপ্তারের দাবিতে রাজপথে প্রতিবাদে নেমেছিলেন একাংশ। দয়ানাথ শর্মাকে আদি করে যান মানুষ মরিছিলে, তেওঁলোকে মিয়া মানুষ মারিব গৈছিলে, বহু মিয়া মানুষ মারিছিলে, আর মিয়া মানুষে আত্মরক্ষার কারণে তেওঁলোকক মারিছিলে। দ্যাট শুড হ্যাভ বিন এপ্রিসিয়েটেড। এনেকুৱা ঘাটক সকলক মারিবই লাগে। অনাগত দিনত হিটলারতকৈ অধিক নিন্দিত হব হিমন্ত বিশ্ব শর্মা। ই দয়ানাথ শর্মা কোনো সেলিব্রিটি নহয়, তেওঁলোক কোনো শহীদ নহয়, তেওঁলোক ঘাতক, সেই আটজন ঘাতক। আর সেই আটজন ঘাতকক সে মিয়ায় নিজের প্রাণ রক্ষা করবলৈ মারিছিলে। কারো পাওয়ার রাজনৈতিক পাওয়ার পার্মানেন্ট নহয়। আজি হিমন্ত বিশ্ব শর্মা নায়ক, কালি খলনায়ক হব পারে। সেই দিনাখন এই কুখ্যাত নায়ক আমার জিলা প্রশাসন আর পুলিশ প্রশাসনের তেওঁলোকর পুনের বিচার হলে কি হব সেইটো তেওঁলোকে ভাবা উচিত। যিসকলে এই ধরনের অন্যায় করেছে তেওঁলোকক আমি ফাঁসি কাঠত ওলামাবলৈ চেষ্টা করি। যে কর্মরাজি তারপর এইটে প্রতিফলিত হয়েছে যে হিমন্ত বিশ্ব শর্মা নিজে দ্বিতীয় হিটলার সাজিব গৈ আছে। যোগী আদিত্যনাথতকৈ অতি ভয়ঙ্কর। আর এস এসক সন্তুষ্ট করবলৈ ভারতীয় নাগরিক সরকারের প্রথম আর প্রধান দায়িত্ব হল তেওঁলোকৰ মৌলিক অধিকার রক্ষা করা। আমার সংবিধানের 21 অনুচ্ছেদ মতে ঘরের উপর চালি একটা মৌলিক অধিকার, হুইচ ইজ এনফোর্সিয়েবল ইন দ্য কোর্ট অফ ল। সরকারি মাটি যদি কিবা কারণ সরকারের দরকারও হয়, মানুষখিনিক উচ্ছেদ করার আগতে তেওঁলোকক সংস্থাপন দিব লাগিছিলে। তাকে নকৰি তেওঁলোকে তেওঁ রাজধর্ম পালন করা নাই, তেওঁ দ্বিতীয় হিটলার সাজিব গৈ আছে। আর তেওঁর একমাত্র উদ্দেশ্য মোদীক আর এস এসক সন্তুষ্ট করা, যাতে সিএমর গাড়িত পার্মানেন্টলি থাকিব পারে। সিএমর গাড়িলে এতিয়াও শঙ্কিত। সেই কারণে আর এস এসক সন্তুষ্ট করবলৈ নিজের ভারতীয় নাগরিকক তেওঁলোকৰ মৌলিক অধিকার খর্ব করে তেওঁলোকক উচ্ছেদ করেছে, তেওঁলোকক গুলিয়াই হত্যা করেছে। আজি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া লগতে আমার পদ্ম হাজরিকা ডাঙরিয়ায় কোৱা শুনিছো যে 83 চনত এই মিয়ায় আটজন বলে অসমীয়া মানুষ মারিছিলে। তেওঁলোকে ইতিহাস বিকৃত নকৰিবলৈ তেওঁলোকক সকিয়নি দিছো। এই আটজন দয়ানাথ শর্মাকে আদি করে এই আটজন কোনো শহীদ নহয়, দেউয়ের কিলার। এই আটজনে সেই সিপাজার অঞ্চলের চাউলখোৱা অঞ্চলের মিয়া মানুষক, হাজার হাজার মিয়া মানুষক 83 চনক হত্যা করেছিল। হত্যা করব যাওতে প্রাণর মমতাত নিজের প্রাণ বসাবলক মারিছিলে। হয় আটজনক মিয়াই মারিছে, ময়ও মারিম। মোক কোনবাই যদি মারিব আহে, ময়ও মারিম। গতি দয়ানাথ শর্মা কোনো সেলিব্রিটি নহয়, কোনো শহীদ নহয়, ঘাতক, সেই আটজন ঘাতক। আর সেই আটজন ঘাতকক সে মিয়ায় নিজের প্রাণ রক্ষা করবলে মারিছিলে। ইতিমধ্যে কাই নানি পেলাই হিমন্ত বিশ্ব শর্মায় এই অসমীয়া জাতীয় সত্তাত বৃহৎ পদাঘাত করেছে। আর মিয়া মুসলমানে অতীজরে পৰা যি অসমীয়া জাতির লগত জিন যাবলৈ করা যি প্রচেষ্টা, সেই প্রচেষ্টাক জ্যোতি পেলাবলৈ চেষ্টা করে আছে। মিয়া অসমীয়া ভাগ ভাগ যি সময়ত মিয়াই অসমীয়া হবলৈ হাজার চেষ্টা করে আছে, মিয়া জাতীয় জনগোষ্ঠীয় পরিচয় কিন্তু তেওঁলোকে অসমীয়া বুলি পরিচয় দিয়ে আহিছে। হিমন্ত বিশ্ব শর্মায় এতিয়া অসমীয়া জাতি, অসমীয়া সংস্কৃতিক বিপদাপন্ন করবলৈ, অসমত সংখ্যালঘু করবলৈ এই মিয়া মানুষখিনিক অসমীয়া জাতি হত্যার পৰা আঁতৰাই দিবলৈ চেষ্টা করে আছে। আর অনাগত দিনত এইদরে যদি তেওঁৰ কার্যক্রমণিকা চলাই থাকে, অনাগত দিনত হিটলারতকৈ অধিক নিন্দিত হব হিমন্ত বিশ্ব শর্মা। দয়ানাথ শর্মাকে আদি করে যান মানুষ মরিছিলে, তেওঁলোকে মিয়া মানুষ মারিব গৈছিলে, বহু মিয়া মানুষ মারিছিলে, আর মিয়া মানুষে আত্মরক্ষার কারণে তেওঁলোকক মারিছিলে। দ্যাট শুড হ্যাভ বিন এপ্রিসিয়েটেড। এনেকুৱা ঘাতক সকলক মারিবই লাগে বলে মই ভাবো। যিসকলে মারিব গৈছিলে মানুষ তেওঁলোকক মারিবহে লাগে। পুলিশে চক, পুলিশে অত্যন্ত গর্হিত কাম করেছে। জিলা প্রশাসনে ডিসি এসপি দে শুড ফলো দি রুল অফ ল। ডিসি জিলা প্রশাসনে রাতে 12টাত নোটিস দিয়ে পিছদিনাখন উচ্ছেদ করব যায়। মানুষখিনি নিজে নিজে যাবও ওলাইছিলে সংস্থাপন নোহাকে। তেনে ক্ষেত্রত 24 ঘণ্টা সময় নিদিয়াকে 7 দিনমান সময় দিব লাগে কমসে কম। তেওঁলোকে পিছদিনাখন এই জিলা প্রশাসন, পুলিশ প্রশাসনে তেওঁলোকে এই হিমন্ত বিশ্ব শর্মার আঙুলিঠারত নাচি তেওঁলোকৰ রাজধর্ম পালন করা নাই, তেওঁলোকে সংবিধানের নামত শপথ খাইছে সেইটো পালন করা নাই। আর এটা কথা মই হকিয়াই দিও এই বিষয়াসকলক,
পাৱাৰৰ চকৰি ঘূৰি থাকে। আজি তেওঁলোক হিমন্ত বিশ্ব শৰ্মাৰ আঙুলিৰ ঠাৰত নাচি আছে, কালি তেওঁলোকৰ পুনৰ বিচাৰ হ'ব পাৰে। সেই দিন যাতে পাহৰি নাযায়। কাৰো পাৱাৰ ৰাজনৈতিক পাৱাৰ পাৰ্মানেণ্ট নহয়। আজি হিমন্ত বিশ্ব শৰ্মা নায়ক, কালি খলনায়ক হ'ব পাৰে। সেইদিনাখন এই কুখ্যাত নায়ক আমাৰ জিলা প্ৰশাসন আৰু পুলিচ প্ৰশাসনৰ তেওঁলোকৰ পুনৰ বিচাৰ হ'লে কি হ'ব, সেইটো তেওঁলোকে ভবা উচিত। আজি ডিজিপিয়ে বিধায়ক সিধায়ক বুলি ক'বলৈ তেওঁ স্পৰ্ধা কৰিছে, এছেম্বলি কমিটিত আহিছে। মই ডিজিপি ভাস্কৰ জ্যোতি মহন্তকো সকিয়াই দিছোঁ যে এই পাৱাৰত হিমন্ত বিশ্ব শৰ্মাৰ আঙুলিৰ ঠাৰত নাচি আপুনি উভত গুৰে নানাচিব। নো বডি ইজ এবভ ল, ইউ আৰ ডিজিপি, ইউ আৰ টু ফ'ল' দ্য ৰুল অফ দ্য ল অফ দ্য লেণ্ড। তোমাৰ আপোনাৰ এই চকী স্থায়িত্ব নহয়। আৰে আজি হিমন্ত বিশ্ব শৰ্মা চকীত আছে, হ'ব পাৰে কালি হিমন্ত বিশ্ব শৰ্মা চকীত নাথাকিব, তেতিয়া আপোনাৰ এইটো বিচাৰ হ'ব। এজন গণতান্ত্ৰিক প্ৰজাতন্ত্ৰক বিধায়কক চিধায়ক বুলি কোৱা আপোনাৰ এই স্পৰ্ধাৰ উপযুক্ত বিচাৰ হ'ব এদিন, এই কথা পাহৰি নাযাব। বজ্ৰকণ্ঠেৰে মই সকিয়াই দিছোঁ, আপোনালোকে পাহৰি নাযাব। পাৱাৰৰ চকৰি ঘূৰি থাকে, এদিন আপোনালোকৰ বিচাৰ হ'ব। এইবোৰ যিসকলে এইধৰণে অন্যায় কৰিছে তেওঁলোকক আমি ফাঁচি কাঠত ওলামাবলৈ চেষ্টা কৰিম। যদি কংগ্ৰেছ পাৱাৰত আহে ফাঁচি কাঠত ওলামাবলৈ চেষ্টা কৰিম। তৰুণ টিভি, সত্যৰ পক্ষে বলিষ্ঠ আৱাজ।